আচ্ছা দেখেন, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে অ্যারে, পিএসপি। তো পিএসপির অ্যারে হচ্ছে মূলত তিন প্রকার। পিএসপির অ্যারে হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তিনটা অ্যারে, তিন রকমের অ্যারে। তো অ্যারে প্রথম আমরা দেখবো ইন্ডেক্স অ্যারে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো দেখেন, আমরা একটা ফাইলে সাপোজ প্রথমত পিএসপি শুরু করব। এখন আমরা এর মধ্যে অ্যারে কিভাবে লিখতে হয় সেটা দেখ, ঠিক আছে? বিশেষ করে ইন্ডেক্স অ্যারে। তো এখানে ইন্ডেক্স অ্যারে আমি লিখে দিলাম, এখানে একটা কমেন্ট আউট করে দিলাম যেন এটা না শো করে। তো এখানে যেটা করতে হবে, প্রথমে একটা ভ্যারিয়েবল নিতে হবে আপনাকে, প্রথমে একটা ভ্যারিয়েবল নিতে হবে, তারপরে একটা ইকুয়াল দিবেন, দিয়ে লিখবেন অ্যারে, ঠিক আছে? এই যে এইটাই হয়ে গেছে এখন অ্যারে, এর মধ্যে সব অ্যারে গুলো আছে। তো এখন অ্যারে মধ্যে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারবো, এর মধ্যে অনেক কিছু ডাটা রাখতে পারবো। যেরকম মনে করেন, এখানে প্রথমে রাখলেন যে আমি, এই কথাটা রাখলাম। দ্বিতীয়ত রাখলেন তুমি, তৃতীয়ত সাপোজ রাখলেন আমরা, তারপরে হচ্ছে তোমরা, সাপোজ এই কথাটা রাখলেন। এই যে দেখেন, একটার চাইতে একের অধিক, মানে অনেকগুলো আমরা এভাবে ডাটা রাখতে পারবো বিভিন্ন রকম, ঠিক আছে, একটা অ্যারের মধ্যে। এটাই হচ্ছে মেনলি সুবিধা অ্যারে, আর এটাই হচ্ছে, এটাকে বলা হয় ইন্ডেক্স অ্যারে। এই যে অ্যারেটা আমি লিখলাম যেভাবে, এটাকে বলা হয় ইন্ডেক্স অ্যারে। এখন অনেকে মনে করতে পারেন যে আমরা তো অনেক আলাদা আলাদা ভ্যারিয়েবল এর ভিতরে এভাবে আমি, তুমি, আমরা এভাবে লিখতে পারতাম, তাই না? কিন্তু এখানে একটা দেখেন ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে আকারে সবগুলাকে একটার মধ্যে লিখে ফেলছি। তো এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটাই যে অনেকগুলা ডাটাকে আমরা একসাথে করতে পারবো, এবং ডাটাবেজেও এভাবে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে, ডাটাবেজের সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সাপোজ যদি আলাদা আলাদা ভ্যারিয়েবলে এগুলা নিতাম, তাহলে আমরা ওই ভ্যারিয়েবলকে জাস্ট ইকো করে দিলেই কিন্তু শো করতো। এখন আমরা চাইতেছি যে আমরা কথাটা ইকো করতে, মানে আউটপুটে শো করবে, তাহলে আমরা কিভাবে এই অ্যারে গুলাকে আউটপুটে শো করাবো? এর জন্য যেটা করবেন, এইখানে ডলার এ নেবেন প্রথমত, এই যে এ ডলার এটা, তারপরে এখানে থার্ড ব্র্যাকেট দিবেন। এই যে থার্ড ব্র্যাকেট দিবেন, এখন এইখানে যেটা করতে হয়, এগুলার প্রত্যেকটার আলাদা আলাদা অবস্থান আছে, এগুলার প্রত্যেকটার আলাদা আলাদা অবস্থান আছে। যেরকম এটা, এটার অবস্থান হচ্ছে জিরো, প্রথমটা শুরু হবে জিরো থেকে, তারপরে একটা ওয়ান টু থ্রি, এইভাবে সে চলতেই থাকবে, ঠিক আছে? প্রথমটা হবে কত, জিরো, তারপরে ওয়ান টু থ্রি। এখন আমরা যদি এটাকে শো করাতে চাই, তাহলে এটার অবস্থান কত, জিরো ওয়ান টু, ঠিক আছে? তো এখানে যদি এখন আমরা টু লিখে দিই, জাস্ট দেখেন এখানে জাস্ট টু লিখে দিই, দিয়ে যদি এটাকে এখন ইকো করি, ইকো অবশ্যই ইকো করতে হবে, কারণ আউটপুটে শো করাবো, তাই ইকো করি। এবার দেখেন আমাদের আউটপুটে কি কাজ করে, এই যে দেখেন আমরা কথাটা শো করতেছি, দেখতেছেন আমরা কথাটা শো করতেছে। তো এইভাবেই মূলত কাজ করব প্রত্যেকটাই, জাস্ট এগুলার নিজস্ব নিজস্ব অবস্থান আছে, কিন্তু এখানে নিয়ম হচ্ছে প্রথমটা শুরু হয় জিরো থেকে, প্রথমটা শুরু হয় জিরো থেকে। এখন আমরা যদি এই কথাটা শো করাইতে চাই, তাহলে কত লিখবো এখানে, জিরো ওয়ান টু থ্রি। তাহলেই দেখবেন যে এখানে তোমরা কথাটা শো করতেছে, দেখতেছেন? তো এটাই হচ্ছে ইন্ডেক্স অ্যারে, এটাকে বলা হয় কি, ইন্ডেক্স অ্যারে, ঠিক আছে? এখন আমরা চাইতেছি এভাবে শো করতেছি, একটা দুইটা করে শো করাইতে পারতেছি। এখন আমরা চাইতেছি যে এগুলা লুপের মধ্যে শো করবে, মানে মানে এগুলা সব একসাথে শো করাইতে চাচ্ছি, যতগুলো এর মধ্যে থাকবে সবগুলা একসাথে শো করাইতে চাচ্ছি, মানে আমি, তুমি, আমরা, এখানে যতগুলো আছে এই অ্যারের, এই ভ্যারিয়েবলের মধ্যে যতগুলো অ্যারে আছে সবগুলা শো করবে। তো এটার জন্য আমরা কিভাবে শো করাইতে পারি,
দেখেন আমরা লুপ শিখছি না, লুপ লুপের মাধ্যমে আমরা শো করাইতে পারবো সহজেই, লুপের মধ্যে শো করাইতে পারবো। আমরা এখানে যদি লিখি ফর লুপ সাপোজ দিয়ে, আমরা এখান করা সিস্টেমটা জানি যে ডলার আই বা যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা নিতে পারবো, দিয়ে এখান থেকে জিরো থেকে শুরু করতে পারবো। ফর লুপ আমরা দেখছি কিন্তু এর আগে, তারপরে ডলার আই লেস দেন, এবার এখানে কত বসাবো, সে এখানে কত দূর পর্যন্ত আছে সেটা বসাবো, তাই তো? এক দুই তিন চারটা আছে, তাহলে এখানে কত, চার পর্যন্ত যাবে সে, তাই না? তারপরে কি করব, এক ধাপ পর পর সে যাবে, এই জন্য কি করব ডলার আই প্লাস প্লাস করব, সরি ডলার আই প্লাস প্লাস। এই যে লুপটা চালালাম, এখন সবগুলা কিভাবে শো করবে, জাস্ট আমরা এখানে একটা ইকো করব ডলার এ, মানে হচ্ছে কোনটা, এই যে এটা ডলার এ দিয়ে, যদি এই যে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে এর আগে আমরা কি দিতাম, জিরো ওয়ান টু থ্রি দিতাম না, দিয়ে দেখলাম যে কিভাবে শো করছে আলাদা আলাদা। এখন জাস্ট কি করবে, এই যে লুপটা ডলার আই যে লুপটা চলতেছে, মানে জিরো থেকে শুরু করে চার পর্যন্ত যাবে, এটা জাস্ট এর মধ্যে ঢুকাই দিবেন, আর কিচ্ছু লাগবে না। এখন যদি আমরা আউটপুটে দেখতে যাই, দেখেন এই যে সবগুলা শো করতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, মানে সব একসাথে চলে আসছে। তো এখানে আমরা কি করি, একটা বিআর দিই বা একটা স্পেস দিতে পারি, তাই না, যে নিচে নিচে ভালো মতো দেখার জন্য। সাপোজ আমি বিআর দিলাম, এবার যদি আপনি রিলোড দেন, দেখেন আমি তুমি আমরা তোমরা চারটাই শো করতেছে, দেখতেছেন চারটাই কিন্তু শো করতেছে। তো এটাই হচ্ছে সবগুলা এভাবে শো করতেছে। এখন এখানে কিভাবে কাজ করতেছে এটা ভালো করে বুঝেন। আমরা জানি যে এই যে ডলার আই প্রথমে জিরো নিয়ে এসে যাবে, তারপরে এখানে কন্ডিশনে চেক করবে যে এটা কি ট্রু না ফলস, মানে জিরো কি চার চেয়ে ছোট না বড়। তো ছোট অবশ্যই এটা ট্রু, তারপরে সে এখানে কত আসবে, জিরো আসবে। তো জিরো মানে এখন কত, এই যে এটা আমি যেটা এর আগে দেখালাম যে ডলার এর মধ্যে যখন আমি জিরো লিখতাম তখন এটা শো করতো, ওয়ান লিখলে এটা শো করতো, টু লিখলে এভাবে শো করতো, তাই না? এর আগে এটা আমরা দেখলাম। তো ওই সিস্টেমে জাস্ট এখানে কি আসতেছে, প্রথমে জিরো আসতেছে, যার কারণে প্রথমে আমি কথাটা সে শো করাচ্ছে, তারপরে কি করতেছে যে বিআর একটা করে লাইন ব্রেক করতেছে। আবার আমরা জানি যে লুপ বারবার ঘুরতে থাকে একটা লিমিটেশন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ফলস হয়, তাই না? তো আবার যখন এখানে জিরোর জায়গায় এবার কত হবে, ওয়ান, তারপরে এখানেও কন্ডিশনটা কি হবে, ট্রু, তারপরে এখানে কি হবে, ওয়ান আসবে, এবার ওয়ান এর লোকেশনে কত আছে, এই যে এটা, তারপরে এটা সে শো করাবে। তো এইভাবে মেনলি চলতে থাকবে, এভাবে মেনলি চলতে থাকবে, দিয়ে সে চার পর্যন্ত যাচ্ছে, তারপরে আর যাচ্ছে না। তারপরে সে আর লুপ ঘুরায় যখন দেখবে যে পাঁচ আসবে এখানে, দিয়ে যখন দেখবে যে এটা ফলস আসতেছে, তখন আর লুপ সে যাবে না এবং সে ইকো আর করাবে না। তো এইভাবে কাজ করতেছে, সবগুলা এভাবে শো করাচ্ছে। এখন এখানে যদি আপনি এখন আরো অনেক ডাটা ঢুকাইতে চান, সাপোজ এখানে আমি এখন ঢুকাইতে চাচ্ছি যে আপনারা আপনারা কথাটা ঢুকাইলাম, এখন যদি আমি রিলোড দিই, দেখেন তো এখানে ঢুকছে, ঢুকে নাই, কারণ কি আমরা এখানে বলছি চার পর্যন্ত সে যাবে, এখানে যখন আমি পাঁচ করব তখন জ্ঞান তো এখানে আসবে, তাই না আপনারা? তো এই যে প্রবলেমটা, সাপোজ আমি এখানে অনেক অ্যাড হতেই পারে, অনেক গোলা থাকতে পারে, সাপোজ 50-60টা থাকতে পারে, তো আমরা কিভাবে গুনবো যে কয়টা আছে এখানে, কয়টা অ্যারে এর মধ্যে ডাটা আছে, আমরা এভাবে গুনবো অ্যারের মধ্যে কয়টা ডাটা আছে, এভাবে গুনবো না। এজন্য যেটা করবেন, এখানে একটা ফাংশনই আছে, মানে এই যে অ্যারেটার মধ্যে কতগুলো আপনার ডাটা আছে সেগুলো চেক করবে সে। সেজন্য যেটা ইউজ করবেন, সাপোজ একটা ভ্যারিয়েবল নেবেন লেন্থ নামের, এবার এখানে লিখবেন কাউন্ট নামের ফাংশন, কি লিখবেন কাউন্ট, এর কাজ হচ্ছে এর মধ্যে কতগুলো ডাটা থাকতেছে সেটা যোগ করা, মানে যোগ না শো, মানে হিসাব করা। তো এখন যদি আমি এই যে এর লেন্থটাকে ইকো করি, ইকো ডলার লেন্থ, তাহলে দেখেন কত শো করতেছে আমাদের আউটপুটে, কত শো করতেছে, যে উপরে তাকানে যে ফাইভ প্রথমে চলে আসছে, কিন্তু এই যে ফাইভ ফাইভ শো করতেছে, দেখছেন, তার মানে এখানে পাঁচটা আছে ডাটা, দেখতেছেন। এখন যদি আমরা এখানে নতুন আরেকটা অ্যাড করি, সাপোজ নিউ নামে যদি অ্যাড করি,
এবার যদি রিলোড দিই দেখেন এখানে 6 হয়ে গেছে, এই যে 6। তো অটোমেটিক্যালি কি করতেছে এই যে কাউন্ট নামের ফাংশনটাতে, সেটা কাউন্ট করতেছে যে ডলার এ ভ্যারিয়েবলের মধ্যে কতগুলো অ্যারে আছে, ডাটা আছে, ঠিক আছে, কাউন্ট করতেছে। এখন আমরা যদি এই যে এ লেন্থ ভ্যারিয়েবলটাকে এই যে এখানে 5 না 5-এর জায়গায় জাস্ট এটা বসাই দিই, তাহলে কি হবে, এই যে এখানে হিসাব সে করতেছে কতগুলো আছে, অটোমেটিক্যালি সে এখানে অতটাই বসাই দিবে, তাই না? এখন কতটা আছে, 6টা, তাহলে এখানে 6 বসাই দিবে। তাহলে তো আমাদের আর হিসেব করে বসানোর দরকার নাই যে এখানে কয়টা আছে, এখানে ততটা বসান। এবার রিলোড দেন, দেখেন এই যে নিউ পর্যন্ত সে কাউন্ট হচ্ছে, দেখছেন। এখন আপনি নতুন যদি একটা আরো একটা অ্যাড করান, সাপোজ অ্যাড নামে নতুন একটা অ্যাড করলেন, আপন মনি এখানে কি হবে, অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অ্যাড চলে আসছে এখানে অটোমেটিক্যালি। তাহলে এটা আমাদের জন্য অনেক সুবিধার, না অনেক সুবিধার, এই জন্যই আমরা এই কাউন্ট নামের এই ফাংশনটা ইউজ করতেছি। এখন এই যে ফর লুপ আমরা এত কষ্ট করে ইউজ করলাম বা কাউন্ট ইউজ করলাম, এর চেয়ে তো অনেক সহজ ওয়ে আছে লুপের ক্ষেত্রে, মানে অ্যারের ক্ষেত্রে এই লুপটা বেশিরভাগ ইউজ হয়। এগুলো সব কাটে দেন, দিয়ে এখানে যে লুপটা ইউজ করব নাম হচ্ছে ফর ইচ, নাম হচ্ছে ফর ইচ লুপ, ঠিক আছে। এই যে ফর ইচ এভাবে লিখবেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অ্যানসার। তো এখানে সাপোজ এইভাবে লিখতে হয়, এই যে এই ডলার এটাকে প্রথমে লিখবেন, মানে যার ভিতর অ্যারে গুলো আছে, তারপরে অ্যাজ, তারপরে এইখানে ডলার বি, মানে যে কোনো একটা নাম দিতে পারবেন, এখানে যে কোনো নাম, জাস্ট প্রথমটা দিবেন যে কার মধ্যে অ্যারে গুলো আছে, তারপরে দ্বিতীয়তে যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে দিতে পারবেন। দিয়ে যদি এখানে ইকো করেন, এবার কাকে ইকো করবো, ডলার বিটাকে ইকো করবো, ডলার বিটাকে ইকো করবো। এবার একটু রিলোড দেন, দেখেন একই রেজাল্ট আসবে, সবগুলাই আসছে, কিন্তু এখানে খালি বি আর দেওয়া হয়নি, তার কারণে মানে বুঝতে পারতেছি না। তো এখানেও বি আর দিয়ে দিই, বি আর, এবার রিলোড দেন, দেখেন একই রেজাল্ট আসতেছে, দেখতেছেন সব। ইভেন এখানে আপনি যদি আরেকটা নতুন অ্যাডও করেন তাও কিন্তু আসবে, ঠিক আছে। সাপোজ আদার নামে নতুন একটা ডাটা অ্যাড করলেন, অটোমেটিক্যালি চলে আসবে, আমাদের কোনো হিসাবের দরকার নাই। তো এই লুপটা অনেক ইজি, এবং এই লুপটা শুধু ইউজ করা হয় অ্যারের ক্ষেত্রে, শুধু অ্যারের ক্ষেত্রে, অন্য জায়গায় ইউজ করতে পারবে না। যেরকম ফর আমরা অন্য ক্ষেত্রেও ইউজ করছি, আবার দেখেন অ্যারের ক্ষেত্রেও ইউজ করতে পারলাম, কিন্তু ফর ইচ জাস্ট অ্যারে ক্ষেত্রে ইউজ হয়। এটা কিভাবে কাজ করতেছে, এখানে জাস্ট দেখেন ডলার এ মানে হচ্ছে যে এটা এর মধ্যে যতগুলো অ্যারে আছে, জাস্ট অ্যাজ এই কথাটা দিয়ে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে দিবেন, যে মানে অ্যার হাতে ট্রান্সফার করে দিলেন জাস্ট, ঠিক আছে, এখানে ছিল জাস্ট অ্যার হাতে ট্রান্সফার করে দিলেন, সে যতগুলো আছে কাউন্ট করে অটোমেটিক্যালি সবগুলো শো করাবে। দিয়ে জাস্ট ইকো করছি কাকে, ওই যে যার হাতে ট্রান্সফার করে দিছি সেটাকে ইকো করছি, ব্যাস শেষ। তো আমরা এটা অনেক সুবিধার ফর ইচ লুপ, ঠিক আছে, আমরা অ্যারের ক্ষেত্রে অনেক ইউজ করতে পারবো এটা।